একটা গরু দিতে আমি 3000 টাকা দিতে লাভ না করতে পারি, তাহলে আমার বউ আমাকে লাভ দিবে, বাড়িতে বাই করে দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া তো প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন করে যাচ্ছেন, আর দর্শক ভাইয়া তো গরুগুলো নিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না নিলে কিভাবে আবার কালেকশন করে নিয়ে আবার নতুন কালেকশন করে? প্রত্যেক সপ্তাহে আপনার এরকম গরু আসতে যাচ্ছে আসতে যাচ্ছে। জি জি। আজকে কয়টা করে দেখাবো ভাইয়া? আজকে দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো। পাঁচটা গরু দেখাবো? জি। আচ্ছা, কি রকম সিস্টেমে দেখাবো? জোড়া হিসাবে দেখাবো? তাহলে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে শুরুতে আপনার একটু নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা নতুন খামারি করবেন, হ্যাঁ, গরু সম্বন্ধে অনেক কিছু বুঝেন না, খামার দেওয়ার আগে আপনি পরামর্শ করবেন, করার পরে তারপর দেবেন। কারণ আপনি হট করে একটা খামার দিলেন, দিয়ে সারি আপনি গরু লালন পালন করতে দেয় সারি আপনার দেখা যাচ্ছে যে গরুগুলো টেকলো না, সেক্ষেত্রে আপনি একটা লসের ভাগিদার হলেন। আমার কথা, আপনারা খামার করবেন, আপনার লসের ভাগিদার না হন। এবং যে কোনো জিনিসই করতে গেলে আগে বুদ্ধি পরামর্শ করে তারপর আপনাকে করতে হবে। ভাই আপনাকে আমি পয়সারি গরু দিয়ে সারি দিয়ে আপনি 5000 টাকা লাভ করবো, লাভ করে আপনি ক্ষতি করবো, ওরকম টাকা পয়সার আমার দরকার নাই। আর আমি চাই মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। আচ্ছা, আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, এখন আমি যে গরু 5টা নিয়েছি এবং কোয়ালিটি সম্পন্ন গরু, এগুলো গরু নিয়ে খামার তৈরি করলে আল্লাহ রহমতে ওই খামারি ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ রহমতে লাভবান হবে। আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন। আমার খামারের ঠিকানা, আমার নাম মোহাম্মদ জবিউল ইসলাম, জেলা পাবনা, ঈশ্বরদী থানা, অরংকুলা পশুহাটের পাশে আমার খামার, আর খামারের নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম। আচ্ছা ভাই, তো গরু যে 5টা রয়েছে আমরা দেরি না করে দর্শকদের গরুগুলো দেখাই দিই। আচ্ছা দেখান ভাই। সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। একটা 100 বিটের শায়াল ষাঁড় বাচ্চা, 100 বিটের একটা শায়াল জাতের ষাঁড় বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা যদি আপনাদেরকে দেখাই দিই, মাশাআল্লাহ চমৎকার বডি আসছে। গরুটার বয়সটা কেমন আসবে? এটা 7 মাস প্লাস। দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু শান্ত শিষ্ট, খাওয়া দাওয়ায় ব্যস্ত, কলা কম্বলটা দেখতে পাচ্ছেন এবং চুটটা চমৎকার আসছে এত অল্প বয়সে। আর নাভির অংশটা যদি আপনাদেরকে দেখাই দিই, নাভিটাও দেখতে পাচ্ছেন এবং 4টা পাও কিন্তু ঠিকঠাক রয়েছে এবং গ্রোথফুল একটা বাচ্চা। সিরিয়ালের 1 নম্বরটা ভাই কেমন দাম চাচ্ছেন এটার? এটা 1 আর 2 হচ্ছে আপনার লটে দেবো। আচ্ছা, 1 এবং সিরিয়ালের 2 নম্বর দুটা জোড়া হিসাবে দাম দিবেন আর কি? হ্যাঁ, দুটা জোড়াই একসাথে দাম দিব, একসাথে দাম দিবেন। আর এগুলা গরু তো মনে করেন যে জাত মান কোয়ালিটি সম্পূর্ণ। জি জি, এই গরুগুলো নিয়ে এত কিছু বলা, তারা গরু চেনে তারা জানে যে কোনটা ভালো কোনটা খারাপ, আমি বললে তো হবে না। এখনকার মানুষের এত বোকা নাই যে মানুষের কথাই ভুলে যাবে। আচ্ছা ভাই, তাহলে আমরা 2 নম্বর গরুটা দেখাই দিই। আচ্ছা দেখেন ভাই, সিরিয়ালের 2 নম্বরে তো সেম কোয়ালিটির ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি, মাশাআল্লাহ। বয়সটা এই গরুটার কেমন আসবে? দুটা সেম, সেম বয়স হবে? হ্যাঁ, দুটা সেম বয়স। আচ্ছা, তো জাতটাও তো মূলত শাইওয়াল জাত। হ্যাঁ, শাইওয়াল শাইওয়াল। দর্শক দেখতে পাচ্ছেন 100 বিটের কিন্তু শাইওয়াল জাতের ষাঁড় বাচ্চা। আর সিরিয়ালের 1 নম্বরটা কিন্তু আমরা দেখাইছি এবং এটা কিন্তু সিরিয়ালের 2 নম্বর, দুইটা মিলে একসঙ্গে জোড়ায় দামটা হবে আর কি গরুটা? একসঙ্গে জোড়ায় দাম। আচ্ছা, বয়সটা একই রকম এভারেজে? হ্যাঁ সেম। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে গলার কম্বলটা চমৎকার আসছে কিন্তু, তারপরে এই যে চুটটা আসছে, তারপরে আপনার যে নাভিটা শাইওয়ালের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু বিদ্যমান রয়েছে এবং পা চারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে, সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গরুগুলো একসাথে বুঝছেন, এই গরু নিয়ে এত এত কিছু বলা লাগবে না। আচ্ছা আচ্ছা, তো ভাই যে জোড়ার দামটা কেমন নির্ধারণ করছেন? জোড়ার দাম নির্ধারণ করছে 1,40,000। 1,40,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ফিক্সড থাকবে? না, হালকা একটু অনার করতে পারবো, একদম সীমিত, সামান্য কিছু মানে একটু দর দাম করে দর্শক নিতে পারবে আর কি, সামান্য বেশি না। আচ্ছা ভাই, আমরা তার পরের গরুগুলো দেখাই দিই। আচ্ছা ভাই, সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা বেশ বড় সড় আকৃতির। জি, এই গরুটার জাতটা সম্পর্কে বলবেন? এটা হচ্ছে 100 বিটের শায়াল, একটা বকনা বাচ্চা। আচ্ছা, 100 বিটের শায়াল, একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা,
এবং এই কম্বলটা দেখেন, কম্বল দেখলে দর্শক এই যে কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন, গলা কম্বলটা সার গরুর কম্বল, জাতমান কোয়ালিটি ভালো তো, জি জি জি, এবং জাত উন্নয়ন করার জন্য এই গরুটা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, অনেকে মানে যারা খামারে রেখে দিতে চায় আর কি জাত উন্নয়নের জন্য, তারা নিতে পারবে গরুটা? হ্যাঁ, তারা নিতে পারবে। দর্শক আপনাদেরকে যদি আমি পুরো বডিটা একটু লক্ষ্য করে দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লম্বায় তো মনে হয় অনেক বড় সরল, জি জি, দেখে বোঝা যায় আর কি। তো এই গরুটার বয়সটা কেমন আসবে ভাইয়া? আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু কোয়ালিটি সম্পন্ন একটা গরু, এটা কোয়ালিটি সম্পন্ন গরু। এই গরুটার কেমন দাম পড়বে ভাই? এটার দাম ফিক্সড 75,000, ফিক্সড রেট 75,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো কথা বলার সুযোগ থাকবে না? না, কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা ভাই, আমরা সিরিয়ালে 4 নাম্বার গরুটা দেখাই দিই। আচ্ছা আচ্ছা ভাই, সিরিয়ালে 4 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, মানে শুরুতে তো দর্শকরা গরদানটা দেখতে পাচ্ছে, এই যে গরদান আসছে, মানে কি বলবো, বিগ বিগ সাইজের যে সার থাকে সেই সারের গরদান আসছে। আচ্ছা, এই গরুটার জাতমান সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন। আচ্ছা, এটা একটা 100 ব্রিডের একটা সায়াল জাতের সার বাচ্চা। আচ্ছা, তো এটার বয়সটা কেমন আসবে? 11 কাছাকাছি। আচ্ছা, 10 মাস প্লাস হবে, 11 কাছাকাছি। জি জি। খাওয়া দাওয়াটা তো একদম ঠিকঠাক আছে, একদম সম্পূর্ণ সুস্থ সব। দর্শক দেখতে পাচ্ছেন কম্বলটা দেখেন, গলা কম্বলটা মাশাআল্লাহ চমৎকার আছে, কম্বলটা দেখেন, আর চুটটাও তো চমৎকার আসছে ভাইয়া। মানে এই এই গরু জাতমান কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা, যে খামারে নেবে আল্লাহর রহমতে এগুলো গরু নিলে সে কখনো লসের ভাগিদার হবে না। আচ্ছা, তো নাভির অংশটা দেখতে পাচ্ছেন কিন্তু, এগুলো দেখেন চমৎকার নাভি আসছে, একটা কোয়ালিটি সম্পূর্ণ গরুর যা থাকে যেটার ভিতরে তাই আছে। এবং পুরো বডিটা যদি আপনাদেরকে দেখাই দিই, পুরো বডিটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, মাশাআল্লাহ বিগ সাইজের কিন্তু একটা বাচ্চা। জি জি। এবং পা গুলো সব ঠিকঠাক রয়েছে। এই গরুটার কেমন দাম পড়বে ভাই? এটা 4 আর 5, এই দুটা লটে দেব। আচ্ছা, 4 এবং 5, মানে জোড়া হিসাবে দাম দিবেন? হ্যাঁ, জোড়া হিসাবে। আচ্ছা, তাহলে আমরা জোড়ার শেষ বাচ্চাটা দেখাই দিই। আচ্ছা আচ্ছা ভাই, সিরিয়ালের 5 নম্বরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, তো এটা তো আরো মনে হচ্ছে বড় সড় আকৃতির ভাইয়া। এটা আরো বড়, মানে আপনি তো খুব সুন্দর ভাবে মিলাইছেন, প্রথম দুইটাও জোড়া রাখছেন, পরে মানে বকনা বাচ্চাটা আলাদা রাখছেন, এবং পরে দুইটাও জোড়া, মানে একদম মিলাই নিয়ে আসছেন আর মিলাই নিয়ে আমার দর্শকদের সুবিধার্থে। সুবিধার্থে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু একদম মিলাই মিলাই কিন্তু কালেকশন গুলো করছেন আর কি। তো ভাই, এটাও যেহেতু বেশ বড় সড় দেখতে পাচ্ছি, এটার কেমন কি বয়স হবে? এটা ওই ধরেন যে 10 প্লাস 11 কাছাকাছি, 10 মাস প্লাস 11 কাছাকাছি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়াটা একদম সম্পূর্ণ সুস্থ সবল, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কম্বলটা দেখেন না, এবং গলা কম্বলটা দেখতে পাচ্ছেন ভাইয়া, কিন্তু একদম নাড়াচ্ছে, মনে হচ্ছে বাতাস খাওয়া যাবে, পাকার বাতাস খাওয়া যাবে। জি জি জি, আসলে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাতাস, এবং চুটটা তো অনেক বড় হয়ে গেছে, চুটটা দেখেন গরু হিসাবে চুট এখনই কত বড় হয়ে গেছে, এবং পুরো বডিটা দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু মোবাইলে ফ্রেমের মধ্যে আসছে না, বড় সরু লম্বা আকৃতির গরু। জি জি, নাভির অংশটা চমৎকার। তো ভাইয়া, এই জোড়াটার কেমন দাম রাখবেন? এই জোড়ার দাম রাখেছি 1,90,000। 1,90,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমার দর্শক কথা বলতে পারবে কি? হ্যাঁ, হালকা একটু অনার করতে পারবে, সামান্য কিছু অনার করে বিক্রি করতে পারবে, সামান্য একটু অনার করে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো ভাইয়া, তো আজকে 5টা গরু দেখাবো আমরা দর্শকদের উদ্দেশ্যে। আমার দর্শক ভাই, যদি মানে প্রথমে একটা জোড়া দেখালেন, তারপর একটা জাত উন্নয়নের জন্য সিঙ্গেল একটা বকনা বাচ্চা দেখাইছেন, জি জি জি, লাস্টে আবার একদম মানে রেডি গরু, হ্যাঁ রেডি সাইওয়াল গরু দেখালেন, আমার দর্শক ভাই যদি এগুলো নিতে চায় সেক্ষেত্রে পারবে আর কি? হ্যাঁ হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই, কথা বলে, জি জি জি, কথা বলে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন। আমার মোবাইল নাম্বার 01795770473। এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক ভাই দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে, খামারে এসে দেখে শুনে নিলে তার পক্ষেও ভালো আমার পক্ষেও ভালো। আর কোনো দর্শক যদি খামারে না আসতে পারে সেক্ষেত্রে ফোনের মাধ্যমে কথার মাধ্যমে, জি জি, যোগাযোগ করে নিতে পারবে, যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা ভাই, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।